আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মহামারী করোনা ভাইরাসের কারণে অনেক দিন যাবত তোমাদের ক্লাস নিতে পারছি না, এবং তোমরাও প্রতিষ্ঠানে আসতে পারছো না। তো সেই সুবাদে আমরা তোমাদের কিছু লেকচার ভিডিও করে কলেজের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে তোমাদের পড়াগুলো কমপ্লিট করে নিবে। তো এখন আমরা তোমাদের মিড টার্ম টু এর সিলেবাসগুলো নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে আমি তিনটা পার্ট নিয়ে আলোচনা করেছি, এখন ইনশাল্লাহ চেষ্টা করব বাকি পার্টগুলো নিয়ে আলোচনা করতে, যাতে তোমরা বাসায় বসে বসে পড়াগুলো শেষ করতে পারো। তো আজকে আমি এখন যে পার্ট নিয়ে আলোচনা করব, এটার নাম হচ্ছে মাখরাজ। প্রত্যেকটা ভাষার কিছু নিয়ম আছে, ভাষা উচ্চারণের নিয়ম আছে, শব্দ উচ্চারণের নিয়ম আছে। তো আরবি ভাষার উচ্চারণে কিছু নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী উচ্চারণ করতে হবে, তাহলে দেখা যাবে যে অর্থের বিকৃতি ঘটবে না। উচ্চারণ যদি ঠিকমতো না হয় তাহলে অর্থের বিকৃতি ঘটে, আর কোরআনের অর্থের বিকৃতি ঘটা একদমই অনুচিত, কোনোভাবেই অর্থের বিকৃতি ঘটা যাবে না। এই জন্য আমাদের উচ্চারণের বিষয়গুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে বের হওয়ার স্থান, কোথা থেকে অক্ষরটা বের হবে, উচ্চারণ হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, এটা আমরা জানি। তো এই 17টি মাখরাজ, 17টি মাখরাজের উচ্চারণের স্থান হচ্ছে 5টি, মুখের খালি জায়গা 1টি, কণ্ঠনালী বা হলক, জিহ্বা, উভয় ঠোঁট এবং নাসিকা মুখ, এই 5 জায়গা থেকে 17টি মাখরাজ এর উচ্চারণ হয়। এই জায়গাগুলো সবগুলো মুখের মধ্যেই মধ্য থেকে হয়, তোমাদের বইয়ের মধ্যে দেখবা খুব স্পষ্ট আকারে এগুলো দিয়ে দেয়া আছে। তো মাখরাজের বিস্তারিত বিবরণে দেখো, প্রথম মাখরাজ হচ্ছে আলিফ ওয়াও ইয়া। তো প্রথম মাখরাজের ক্ষেত্রে যেটা বলা হয়, মুখের খালি জায়গা বা জাওফ, মুখের খালি জায়গা থেকে প্রথম মাখরাজের 3টি হরফ উচ্চারিত হয়, যেমন আমি উচ্চারণ করতেছি আলিফ ওয়াও ইয়া, এই সবগুলোই মুখের মধ্যে যে খালি জায়গাটা আছে সেই খালি জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। দ্বিতীয় মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর নিম্নভাগ, এখান থেকে উচ্চারিত হরফ হচ্ছে 2টি, এক হচ্ছে হামজা, দুই হচ্ছে হা, হামজা হা। তৃতীয় মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয় 2টি হরফ, এই 2টি হরফ হচ্ছে হা আইন, হা আইন। তারপরে মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর উপরে ভাগ, এখান থেকে 2টি হরফ উচ্চারিত হয় ঘ খইন, গইন খ, সরি গইন খ, গইন খ। পাঁচ নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া ও তার বরাবর উপরের তালু, এখান থেকে 1টি হরফ উচ্চারিত হয় সেটা হচ্ছে কফ, কফ। পাঁচ নম্বর মাখরাজের হরফটা হচ্ছে কফ। ছয় নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, সামান্য উপরের অংশ এবং এর বরাবর উপরের তালু, এ স্থান থেকে উচ্চারিত হয় কাফ, কাফ, খুব স্বাভাবিকভাবে কাফ। সাত নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যভাগ এবং এর সোজা উপরের তালু, এই মাখরাজ থেকে 3টি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। অষ্টম মাখরাজ হল জিহ্বার পার্শ্বভাগ, উপরের পাটির দাঁতের মাড়ি, এই দুই সংযোগে উচ্চারিত হয় দোয়াত, এই দুইটার সংযোগে উচ্চারিত হয় দোয়াত।
9 নম্বর মাখরাজ জিহ্বার অগ্রভাগ পাশ ও সামনের উপরের দাঁতের গোড়ার দিকে তালুর সাথে মিলে উচ্চারিত হয় লাম লাম। তারপরে হচ্ছে 10 নম্বর মাখরাজ জিহ্বার অগ্রভাগ ও তার বরাবর উপরের তালু, এখান থেকে উচ্চারিত হয় নুন। 11 নম্বর মাখরাজ জিহ্বার অগ্রভাগের ভাটের অগ্রভাগের পিঠ এবং সোজা উপরের তালু, এখান থেকে উচ্চারিত হয় র। 12 নম্বর মাখরাজ জিহ্বার অগ্রভাগ এবং সামনের উপরের দাঁতের গোড়া, এখান থেকে উচ্চারিত হয় তিনটি হরফ তা দাল তোয়া তা দাল তোয়া। 13 নম্বর মাখরাজ জিহ্বার অগ্রভাগ ও সামনের নিচের দুই দাঁতের মাথা এবং উপরের দাঁতের সামান্য অংশ মিলে উচ্চারিত হয় তিনটি হরফ, এগুলো হচ্ছে ঝা সিন সোয়াদ। ঝা সিন সোয়াদ উচ্চারণগুলো খেয়াল করতে হবে, তাহলে মাখরাজগুলো অটোমেটিকলি মনে চলে আসবে। ঝা সিন সোয়াদ। 14 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার অগ্রভাগ ও সামনের উপরের বড় দুই দাঁতের মাথা, এখান থেকে উচ্চারিত হয় সা জাল জোয়া সা জাল জোয়া। 15 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের ভিতরের অংশ বা ভিজা অংশ, সামনের উপরে দুই দাঁতের মাথা, এখান থেকে উচ্চারিত হয় ফা ফা। 16 নম্বর মাখরাজ হচ্ছে দুই ঠোঁট, এখান থেকে উচ্চারিত হয় তিনটি হরফ বা মিম ওয়াও বা মিম ওয়াও। 17 নম্বর মাখরাজ হলো নাসিকামূল, এখান থেকে গুণাসহ উচ্চারিত হয় গুণাসমূহ উচ্চারিত হয়, যজনযুক্ত নুনকে কখনো কখনো গোপন করে নাসিকামূল থেকে উচ্চারণ করা হয়, তাসদিকযুক্ত নুনের মাখরাজও এটি, মানে যজনযুক্ত নুন এবং তাসদিকযুক্ত নুনের জন্য 17 নম্বর মাখরাজ। ইন্না মিং সারি এগুলো হচ্ছে 17 নম্বর মাখরাজের উদাহরণ। তো বন্ধুরা শিক্ষার্থীরা, যেহেতু আমাদের এই মাখরাজগুলো সিলেবাসে আছে, তাহলে মাখরাজগুলো আমাদের পড়তে হবে। আর অন্যতম বিষয় হচ্ছে ইসলাম শুধু পরীক্ষার জন্য না, সারা জীবনের জন্য, সারা জীবনেই তোমাকে এটা মেনে চলতে হবে। মাঝে মাঝে দেখি বয়স্ক লোক ছোটোবেলা হয়তো কোরআন শরীফ পড়ার সুযোগ পায় নাই বা মক্তবে যাওয়ার সুযোগ পায় নাই, নামাজে পড়ে মসজিদে বসে থাকে, জিজ্ঞাসা করলে আঙ্কেল কী কী সমস্যা এখনও বসে আছেন কেন, তখন বলে যে ইমাম সাহেবের সাথে কথা আছে, আমি আসলে এই বিষয়টা বুঝতেছি না, তো জেনে নিও। তো এখন যদি তোমরা ভালো করে এগুলো পড়ে নাও, তাহলে শেষ বয়সে যখন প্রয়োজন বোধটা বেশি হবে, তখন দেখা যাবে যে এগুলো নিয়ে আর টেনশন করতে হবে না। এরপরে পাঠ হচ্ছে সুরা আল ফাতিহা। সুরা আল ফাতিহা কোরআনুল কারিমের সর্বপ্রথম সুরা, নাজিলের দিক থেকে পূর্ণাঙ্গ একবারে পুরা সুরা নাজিল হয়েছে সুরা ফাতিহা, আর সর্বপ্রথম নাজিল হয়েছে সুরা আলাকের প্রথম 5 আয়াত। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। যদি কখনো আমাদের জিজ্ঞাসা করা হয় পূর্ণাঙ্গ নাজিলকৃত প্রথম সুরা কোনটি, তাহলে আমাদের বলতে হবে সুরা আল ফাতিহা। আর যদি বলা হয় সর্বপ্রথম কোন সুরা নাজিল হয়েছে, তাহলে আমরা বলবো সুরা আরাকের প্রথম 5 আয়াত। এখন সুরা ফাতিহা কোরআনের প্রথম সুরা, এর অনেকগুলো নাম আছে, যেমন সুরাতুল হাম প্রশংসা সুরা, উম্মুল কোরআন কোরআনের জননী, সুরাতুস সালাত সালাতের সুরা, সুরাতু শিফা রোগ মুক্তি সুরা, সুরাতু তোয়া প্রার্থনামূলক সুরা। তো সুরা ফাতিহা গুরুত্ব অনেক বেশি। এটার মধ্যে হাদিসে বলা হয় পুরো কোরআন শরীফের সার সংক্ষেপ সুরা ফাতিহার মধ্যে আছে। সুতরাং আমরা সুরা ফাতিহা ভালো করে পড়বো এবং মুখস্থ করে নিব। তো
প্রশংসা সুরা, সুরাতুল ফাতিহা, সুরাতুল হামদ প্রশংসার সুরা। এই সুরার মধ্যে আল্লাহ তাআলাকে তাআলার প্রশংসা করা হয়েছে। নামাজে যখন এই সুরা পড়া হয় তখন আল্লাহ তাআলার সাথে বান্দার কথোপকথন হয়, এটা হাদিসে স্পষ্টভাবে বলা আছে। তো আমরা সুরার অনুবাদটা দেখি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সময়ের মালিক আল্লাহ তাআলার, আর রহমান রহিম, তিনি দয়াময় পরম দয়াময়, মালিকে অমিতি বিচার দিনের মালিক, ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন, আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সহজ পথ দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি তোমার ক্রোধ নিপতিত এবং পথ ভ্রষ্ট। এই সুরার মাধ্যমে, এই সুরা মূলত সুরাত দোয়া, একটা আমরা শুনে আসলাম যে পাঁচটা নাম দেওয়া হয়েছে সুরা ফাতিহায়। জালালাইন শরীফ কোরআন কারিমের অন্যতম তাফসির গ্রন্থ, সেখানে আরও অনেক বেশি নাম দেওয়া আছে। তো এই সুরার মধ্যে মূলত আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয়েছে এবং আল্লাহ কাছে তাআলার কাছে দোয়া করা হয়েছে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তো এই প্রার্থনামূলক সুরা, এই প্রার্থনামূলক সুরায় আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চেয়েছি, সহজ সরল পথ, সোজা পথ, মানে যেই পথে চললে আমরা জান্নাতে যেতে পারবো, দুনিয়া এবং আখেরাতে সফল হতে পারবো, সেই কথাই বলা হয়েছে। প্রথম তিন আয়াতে আল্লাহ তাআলা সীমাহীন পুত্র ও ক্ষমতার কথা বলা হয়েছে, এবং মধ্যবর্তী আয়াতে বলা হয়েছে মানুষ শুধু তার ইবাদত করে এবং তার নিকটে সাহায্য চায়, কেননা তিনি ইবাদতের যোগ্য। এখানে একটা কথা বলে রাখা দরকার, পৃথিবীতে একমাত্র ইবাদত করতে হলে আল্লাহর ইবাদতই করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। সিজদার কথা আমি কত ক্লাসে বলছি, আল্লাহ তাআলা বলেছেন যদি তোমার সিজদা করার ইচ্ছা হয় তাহলে আমাকে সিজদা করো, আমি ব্যতীত পৃথিবীতে অন্য কারো সিজদা করা যাবে না। যদি আমি ব্যতীত অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে তোমার পিতামাতাকে সিজদা করার অনুমতি দিতাম, যেহেতু এই অনুমতিটা আমি দেইনি, সুতরাং সিজদা করলে একমাত্র আল্লাহ তাআলার সিজদাই করতে হবে। ইবলিস আল্লাহকে সিজদা না করে সে অভিশপ্ত হয়ে গেছে, সে ইবলিস এখনও কান্নাকাটি করে, এখনও আফসোস করে, কেন আমি সিজদা করলাম না। আর আদম সন্তান সিজদা করে আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় ব্যক্তি হয়ে গেছে। তো এরপরের পাঠ হচ্ছে সুরা আন-নাস। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। সুরা আন-নাস, এই সুরাটি হচ্ছে মাদানী সুরা। কোরআন শরীফের যেই কয়টা সুরা আছে এটা দুই ভাগে বিভক্ত, হিজরতের আগে কিছু নাজিল হয়েছে সেই জন্য তাদেরকে বলা হয় মাক্কী সুরা, হিজরতের পরে যে সকল সুরা নাজিল হয়েছে সেগুলো বলা হয় মাদানী সুরা। সুরা নাস মাদানী সুরা। তো এই সুরার মধ্যে নাস শব্দটি পাঁচবার ব্যবহার করা হয়েছে। নাস নামে এই সুরার নামকরণ করা হয়েছে। তো মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মূলত আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তো সুরা নাসের মধ্যে লাবিদ ইবনে আসিমের কিছু ঘটনা আছে, তিনি আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুটোনা করেছিলেন। জাদুটোনা করার পরে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে বা ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমাকে জাদুটোনা করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাদুটোনা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা আন-নাস, সূরা আল ফালাক এই দুটো সূরা নাযিল করছেন। এই দুটো সূরার মধ্যে টোটাল আয়াত হচ্ছে 11টি, এবং লাবিদ ইবনে আসিম একটা কূপের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চুল মোবারক দিয়ে তাকে জাদু করেছিলেন। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেওয়ার পরে তিনি জিনের মাধ্যমে সেই চুলটা নিয়ে আসেন, এবং সূরা নাস এবং ফালাকের এক একটা আয়াত পরে এক একটা গিটের মধ্যে ফু দেন এবং রাসূলুল্লাহ সাল্লাম জাদু থেকে মুক্তি লাভ করেন। এভাবে আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনেই বিভিন্ন সূরা নাজিল করছেন। এবার আমরা সূরা নাসের অনুবাদ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কুল আউযু বিরব্বিন নাস, আপনি বলুন আমি আশ্রয় চেয়ে মানুষের প্রতিপালকের নিকট, মালিকের নাস মানুষের অধিপতির নিকট, ইলাহিন নাস মানুষের ইলাহির নিকট, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আত্মগোপনকারী প্রবণতনাদাতা অনিষ্ট থেকে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস যে প্রবণতনা দেয় মানুষের অন্তরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন এবং মানুষের
মধ্য থেকে। এখানে একটা জিনিস স্পষ্ট করে দেওয়া আছে যে মানুষকে প্রবঞ্চনা দেয় শুধু জিন না, শয়তান না, মানুষ শয়তান, জিন শয়তান, দুই শয়তানই মানুষকে প্রবঞ্চনা দেয়। সুতরাং আমাদের মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহ যদি রক্ষা করেন তাহলে আমরা এগুলো থেকে রক্ষা পাবো, আল্লাহ যদি রক্ষা না করেন তাহলে এগুলো থেকে রক্ষা পাবো না। তো এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সূরার মাধ্যমে শিখিয়ে দিয়েছে। এরপরে সূরা হচ্ছে পার্ট আট, সূরা আল হুমাজা। এটা কোরআন কারিমের 104তম সূরা। এটা মক্কা নগরীতে অবস্থিত, এই জন্য এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। আর সংখ্যা হচ্ছে 9। দেখি আমরা সূরার অনুবাদটা আগে পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে এবং সামনে লোকের নিন্দা করে। আল্লাযী জামা মালা ওয়া আদাদা, যিনি সম্পদ জমা করেন এবং বারবার গণনা করেন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে চিন্তা করে যে তার অর্থ তাকে চিরস্থায়ী করে রাখবে। কাল্লা লায়ুম বাজান্না ফিল খুতামা, কখনো না, সে অবশ্যই জাহান্নামে খুতামায় নিক্ষিপ্ত হবে। অমা আদা কামা খুতামা, আপনি কি জানেন খুতামা কি? নারুল্লাহিল মওকদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাযী তাতলিউ আলাল আফিদা, যা অন্তরসমূহকে গ্রাস করবে। ইন্নাহা আলাইহি মুসাদা, নিশ্চয়ই এটা তাদের পরিবেষ্টন করে রাখবে। ফি আমাদি মুমাদ্দাদা, দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। এই সূরার একটা শানে নজুল আছে, উমাইয়া ইবনে খালফ, ওয়ালিদ ইবনে মুগিরা এবং ও আখনাস ইবনে সুলায়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের গীবত করত এবং তাদের অর্থলিপ্সা ছিল প্রবল। তাদের এই অপকর্মের ভয়াবহ পরিণতি লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে। মানে তারা মানুষের অপবাদ করে বেড়াত, মানুষের বদনাম করে বেড়াত। সূরা আল হুমাজাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম তিন আয়াতে তিনি রসুল আল্লাহ তাআলা প্রথম অংশ এবং শেষ ছয়টি আয়াত নিয়ে দ্বিতীয় অংশ। প্রথম অংশে তিনটি জঘন্য গুনাহের কথা বলা হয়েছে, দ্বিতীয় অংশে এসব গুনাহের শাস্তির কথা বলা হয়েছে। পশ্চাতে গুনাহ করা, প্রথম অংশে যে তিনটি ভয়াবহ গুনাহের কথা বলা হয়েছে, যে পশ্চাতে গুনাহ করা, পশ্চাতে নিন্দা করা, মানুষের নিন্দা করা একটা মানে বড় ধরনের গুনাহ, গীবত। আল গীবত আশাদ্দু মিনাজ জিনা। আর গীবত সম্পর্কে বলা হয়েছে যে তুমি তোমার মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছ, বিষয়টা হচ্ছে এমন। দ্বিতীয় গুনাহের কথা বলা হচ্ছে সামনাসামনি কারো নিন্দা করা। আর তৃতীয় সমস্যা হচ্ছে যেটা কথা বলা হয়েছে, ধন সম্পদ জমা করা। তো ধন সম্পদ জমা করতে ইসলাম নিষিদ্ধ করে নেই। হ্যাঁ, প্রয়োজনে মানুষ ধন সম্পদ জমা করবে, অর্থ জমা করবে, কিন্তু এটা কৃপণতার পর্যন্ত যাবে না, কৃপণতা এর মাধ্যমে কৃপণতা প্রকাশ পাবে না। মানুষ ভবিষ্যতের জন্য জমা করবে, তার ছেলে সন্তানের জন্য ধন সম্পদ জমা করবে, এটা খুবই স্বাভাবিক, এটা মানুষের প্রবণতা। কিন্তু ইসলামের বিধানগুলো মেনে, যেমন হজ করতে হবে, হজ করতে গেলে টাকা খরচ হয়, জাকাত দিতে হবে, জাকাত দেওয়াটা ফরজ। তারপর হচ্ছে ঐচ্ছিক কিছু দান তার করতে হবে, ওয়াজিব কিছু দান আছে, যেমন সদকাতুল ফিতর ওয়াজিব দান, এগুলো দেওয়ার পরে তার সে যদি জমা করে কোনো সমস্যা নেই, এ হচ্ছে কথা। তো যারা সম্পদ বারবার গণনা করে, বারবার হিসেব করে, তাদের মধ্যে সম্পদ জমা করার প্রবণতাটা খুব বেশি, এটার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মোটামুটি আমাদের মিড টার্ম 2-এর সিলেবাস শেষ করলাম। তোমরা বাসায় বসে বই দেখে ভালো করে পড়ে নিবা এবং প্রত্যেকটা লাইন টু লাইন ভালো করে পড়বা। এ কারণেই পড়বা, কারণ বহু নির্বাচনীতে তোমাদের অংশগ্রহণ করতে হবে। আর বহু নির্বাচনে অবশ্যই বইয়ের লাইনের মধ্য থেকে আসে, যেটা তোমরা দু একটা পরীক্ষা দিয়ে জেনেছ। তো আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।